মহানগরীর পদপথত আশ্রয়হীন লোকর উচুপনি নিশা হলে পদপথসমূহ ভরি পড়ে গৃহহারা লোকের যুক্ত সময় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় গুয়াহাটী মহানগরীর পদপথর দুর্ঘটনা রোধ করবর কারণে আশ্রয়হীন লোকসকলক আশ্রয় ব্যবস্থা করার কথা কৈছিল। তেনে সময়তে আশ্রয়হীন লোকের ভরি পড়ছে মহানগরীর রাজপথ। নিশা যুগত করা আমার সাংবাদিক শচীন শিয়ামন্ত বরার এক প্রতিবেদন আগবাইছো। এতিয়া নিশা 12 বাজিছে আর এই মুহূর্তে মানে উপস্থিত আছো মহানগরীর শুক্লেশ্বর মন্দিরের ঠিক নিচেই কাষতে। এটা কথা কব লাগবে, আজিরপা কিছুদিন পূর্বে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সংবাদ মাধ্যমের আগত এটা কথা কৈছিল যে গুয়াহাটী মহানগরীর আশে পাশে বা পদপথত যখন আশ্রয়হারা লোকসল আছে সেই লোকসলক সম্পূর্ণরূপে এক থকার ব্যবস্থা তার সমান্তরক আশ্রয়ের এক ব্যবস্থা করে দিয়ার কথা কৈছিল। আর তারপিছতে দেখবলে পাওয়া গৈছিল গুয়াহাটী মহানগরীর আয়ুক্ত পল্লব গোপাল জাহর নেতৃত্বত একটা দল গঠন করা হয়েছিল আর গুয়াহাটী মহানগরীর আশে পাশে যানবুর অঘরী তার সমান্তরক আশ্রয়হারা লোকসল আছিল সেই আশ্রয়হারা লোকসলক আশ্রয় দিয়ার এক ব্যবস্থা করে দিয়েছিল। কিন্তু আটাইতো ডর কথা হল যে বর্তমান সময় গুয়াহাটী মহানগরীর আশে পাশে বহু আশ্রয়হারা লোকে ভরি পড়েছে, যুক্ত সময় পদপথত প্রায় দেখবলে পাওয়া যায় দুর্ঘটনাজনিত সমস্যা হয়, ঘটনা সংঘটিত হয়, সেই সময়ের প্রতি লক্ষ্য রাখি সেই কাম করা হয়েছিল। কিন্তু পরিতাপর কথা যে এক কথা কবলে গেলে মুখ্যমন্ত্রীর কথা যে এক প্রকার ফুটুকা ফেন হয়ে পড়েছে। আমি দিনের ভাগতে দেখলে যত্ন করেছিল গুয়াহাটী মহানগরীর অলিয়ে গলে অঘরী তার বিপরীতে আশ্রয় লোকে ভরি পড়েছে। কিন্তু তার বিপরীতে বর্তমান সময়তো নিশার ভাগতো তার এক ওলোটা ছবি দেখলে পাওয়া গেছিল, কেন গুয়াহাটী মহানগরীর নিশার ভাগত সম্পূর্ণরূপে যে অভিযান চলিছিল সম্পূর্ণরূপে যে পদপথর লোকসলক আশ্রয় দিয়ার ব্যবস্থা করেছিল। দুঃখর কথা যে গুয়াহাটী মহানগরীর আশে পাশে বর্তমান সময়তো বহু যশ্রয়ের লোকে ভরি পড়েছে। নিশা এটা 12 বাজিছে, ভিডিও জার্নেলিষ্ট জানু লস্কর আছে, জানু লস্করে দেখাব যিমান দূর সম্ভব হয় মোর আগলে দেখিছে এটা শুক্লেশ্বর মন্দিরের যে পদপথর যে একটা ফুটপাথ আছে সেই ফুটপাথটা এনেদরে শারী শারীক যঘরী তার বিপরীতে যশ্রয়হারা লোক সেই আশ্রয়হারা লোকে ভরি পড়েছে। সবে যেহেতুকে কোনো মিছা কথা নকয় আমি প্রতিদিনে আমার দর্শকলো দেখলে যত্ন করছো এয়াই হয়েছে বাস্তব জিয়া ছবি। এনেদরেই পদপথত বহু শ শ মানুষ হয়ে পড়েছে। মানে পুনরায় একটা কথা কব লাগবে, যুক্ত সময় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ে কৈছিল যে গুয়াহাটী মহানগরীর আশ্রয়হারা লোকর সংখ্যা বা আশ্রয়হারা লোকসলক এক থকার ব্যবস্থা করে দিব, কিন্তু তার বিপরীতে গুয়াহাটী মহানগরীর রাজপথত তার সমান্তরক পদপথত ভরি পড়েছে এই আশ্রয়হারা লোকসলে। আর যান দূরলকে দেখলে যত্ন করছো জুম করলে হয়তো আপনাদের দেখব এনেদরে বহু যে অঘরী তার বিপরীতে যশ্রয়হারা লোকে ভরি পড়েছে। গুয়াহাটী মহানগরীর প্রায় দুর্ঘটনাজনিত সমস্যা দেখবলে পাওয়া যায়। তেনে সময়তে যেহেতুকে পদপথত এনেদরে শ শ যঘরী হোক বা আশ্রয়হারা লোকে ভরি পড়েছে। আটাইতো ডর কথা যে আজিরপা কিছুদিন পূর্বে দেখবলে পাওয়া গেছিল আয়ুক্ত পল্লব গোপাল জাহর নেতৃত্বত একটা দল গঠন করা হয়েছিল, সেই দলটোয়ে অহনিশে দেখবলে পাওয়া গেছিল যে গুয়াহাটী মহানগরীর বিভিন্ন ঠাইর যঘরী হোক বা যশ্রয়হারা লোকসলক এক নির্দিষ্ট স্থানলে পঠিয়ার ব্যবস্থা করেছিল, আশ্রয় দিয়ার ব্যবস্থা করেছিল। কিন্তু তার বিপরীতে আপনাদের দেখবলে পাইছে এনেদরে শারী শারীক শুই পড়েছে বহু আশ্রয়হারা লোকে। এয়া হয়েছে বাস্তব আজির জিয়া ছবি। আটাইতো ডর কথা হল ছবিয়ে যেহেতুকে কোনো মিছা কথা নকয়, ডর কথাটা হল যে মুখ্যমন্ত্রীর যেটা প্রতিশ্রুতি দিছিল এক প্রকার কবলে গেছেন বর্তমান সময় ফুটুকার ফেনত পরিণত হয়েছে। আমি জানিবলে চেষ্টা করেছিল যে দিনের ভাগত লোকসল বা যেটা জানিবলে চেষ্টা করেছিল তেখেতসকলে কৈছিল যে আমার আশ্রয় থাকবলে ঠাই নেই, সেইকাৰণে আমি পদপথত থাকো। তার সেই কারণে বর্তমান দেখবলে পাওয়া গেছে আর সেই চাবর কারণে আমি নিশার ভাগতো মানে কৈছো নিশা এটা 12 বাজিছে, এই 12 বাজাত আমি যেটা চাবলে আহিছিল শুক্লেশ্বর দেওয়ালর ঠিক নিচেই কাষতে থাকা যে পদপথত ধন্যবাদ জ্ঞাপন করো শচীন এই দৃশ্যাংশ আমাক দেখার বাবে। এই পদপথের দৃশ্যাংশ আমি দেখালো আপনাদের একাংশ লোক এই ধরনের গৃহহারা হয়ে আছে, এটিও কোনো ধরনের আশ্রয়স্থল লাভ করা নাই।